মানুষ সৃষ্টির সেরা জীব, সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় মানুষ। তবে কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে অবাক না হয়ে উপায় থাকে না। বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীতে এমন অদ্ভুত কিছু মানুষ আছে যাদের দেখলে স্বপ্ন দেখার মতো বলে মনে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী এমন 10 বিচিত্র মানুষের কথা তুলে ধরা হলো আজকের পর্বে। চলুন তবে জেনে নেওয়া যাক সেই অদ্ভুত মানুষদের সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব অজানা বিষয় জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্ট্রোর পর। ইয়োজেন হুয়া। পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম ইয়োজেন হুয়া। শিম্পাঞ্জি বা বানরের মতোই তার সারা শরীর রোমে আবৃত। তিনি চীনের অধিবাসী এবং তার শরীরের 96% অংশই চুলে আবৃত। টম স্ট্যানফোর্ড। বিশ্বের একমাত্র ব্যক্তি টম স্ট্যানফোর্ড যার পায়ের পাতাই নেই। ব্রিটিশ এই লোকটি এমপিডিপি সিন্ড্রোম নামের অস্বাভাবিক অসুস্থতায় ভুগছেন। এটি খুবই বিরল একটি রোগ, মাত্র 8 জন এই ধরনের সিন্ড্রোমে আক্রান্ত বলে রিপোর্ট পাওয়া যায়। টম একজন প্যারাসাইক্লিস্ট এবং সে প্রতিযোগিতায় বিজয়ী। আমো হাজ্জি। সবচেয়ে নোংরা মানুষ আমো হাজ্জি, যিনি 60 বছর যাবত গোসল না করা ব্যক্তি। জীবজন্তুর মলের ধোয়া এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিগারেট গ্রহণ করেন তিনি। তিনি তার চুল পুড়িয়েছেন যাতে এগুলো ছোট থাকে। ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। সবচেয়ে বড় মুখগহ্বরের অধিকারী ব্যক্তির নাম ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। ফ্রান্সিসকো এর একটি অসাধারণ একটি গুণ, গিনেস রেকর্ডে তার নাম ওঠানোর আগেই তিনি ইউটিউবে মুখের এই অদ্ভুত স্থান দেখিয়ে সবাইকে অবাক করে দেন। চন্দ্র বাহাদুর ডাঙ্গি। পৃথিবীতে সবচেয়ে ছোট মানুষই হলো এই চন্দ্র বাহাদুর ডাঙ্গি। ইতিহাসের সবচেয়ে ছোট ব্যক্তি এই লোকটি, তিনি মাত্র 54.6 সেন্টিমিটার লম্বা। সুলতান কোসেন। এই গ্রহের সবচেয়ে লম্বা ব্যক্তি সুলতান কোসেন। সুলতান কোসেন গাছের মতো লম্বা একজন মানুষ। তার উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। এই উচ্চতার জন্যই তাকে অনেকটা দৈত্যের মতো মনে হয়। সাজ্জাদ গারিবি। দেখতে ইনক্রেডিবল হালকের মতো সাজ্জাদ গারিবি, এই পার্সিয়ান লোকটি অসম্ভব শক্তির অধিকারী। গ্রে টার্নার। স্থিতিস্থাপক ত্বকের অধিকারী গ্রে টার্নার। গ্রে এলার্স ড্যানেল সিন্ড্রোম নামের বিরল রোগে ভুগছেন তিনি। এই রোগের কারণে তার ত্বক সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি স্থিতিস্থাপক। এর ভালো দিকটি হচ্ছে এই বৈশিষ্ট্যের জন্য তিনি ছবিতে স্থান দেন। মাইকেল টলিটো। পৃথিবীর সব কঠিন পদার্থগুলো যিনি খেতে পারেন তার নাম পারেন মাইকেল টলিটো। ফ্রান্সিসকো লেন্টিলি। 1889 সালে ইতালি সিরাকুসায় জন্ম। বাবা মার দ্বাদশ সন্তান ছিলেন তিনি। ফ্রাঙ্ক জন্ম নিয়েছিলেন প্যারাসিটিক টুইন হিসাবে। এক্ষেত্রে তার শরীরে যমজ সন্তানের পা এবং যৌনাঙ্গ সংযুক্ত অবস্থায় ছিল, ফলে অদ্ভুত আকার নিয়ে জন্ম হয়েছিল ফ্রাঙ্ক। তার শরীরে 3টে পা, 4টে পায়ের পাতা, 16টা আঙ্গুল এবং 2টো সক্রিয় যৌনাঙ্গ ছিল। সারা বিশ্বে তিনি 3-লেগ ম্যান হিসেবে পরিচিত হয়ে যান। 1966 সালে 21শে সেপ্টেম্বর টেনেসিতে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে 77 বছর বয়সেই মৃত্যু হয় এই ওয়ান্ডারম্যানের। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।